সংযুক্ত আরব আমিরাতের আল খাইমা প্রদেশের একটি দ্বীপ আল জাজিরা আল হামরা। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত আর জনমানবহীন গ্রামটি ঘিরে রয়েছে নানা রহস্য। স্থানীয়দের কাছে ভূতের গ্রাম বা জিনদের বসবাসের কেন্দ্র হিসেবে পরিচিত এই গ্রামটি। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে। সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র নিকটবর্তী একটি দ্বীপ দীর্ঘ 53 বছরেরও বেশি সময় ধরে প্রায় জনমানব শূন্য পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের কাছে এটি ভূতের গ্রাম বা জিনদের বসবাসের কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির রাস আল খাইয়াম প্রদেশে অবস্থিত এই দ্বীপটির নাম আল জাজিরা আল হামরা। এখানে বহু বছরের পুরনো ঘরবাড়ি আর ধ্বংসস্তূপগুলোতে মিশে আছে রহস্যময় নানা ঘটনা আর গল্প। 1960 সালের দিকে এই গ্রামে জিন ভূতের বসবাসের খবর রটে যায়। এর কয়েক বছর পরেই দ্বীপটি পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দারা আবুধাবি পাড়ি দেয়। আগে সামুদ্রিক মুক্তা সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করত দ্বীপের বাসিন্দারা। বর্তমানে এই দ্বীপ কেবলই ধ্বংসস্তূপ। 1 কিলোমিটারেরও কম আয়তনের ভৌতিক গ্রামটি বর্তমানে স্থানীয় প্রশাসন তার কাটার প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে। বড় বড় সামুদ্রিক পাথরে নির্মিত শত শত ঘরবাড়ির ধ্বংসাবশেষে মানুষজন নেই বললেই চলে। শুধু কয়েকটি ঘর মেরামত করে কিছু মৎস্যজীবী শ্রমিক বাস করছে। গ্রামটি নিয়ে ভৌতিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেয় কয়েকজন নির্মাতা। নির্মাতা ফয়সাল হাশমির বলেন, এই গ্রামে যারা ছিলেন কিংবা ভ্রমণে এসেছেন তাদের সঙ্গে একবার হলেও রহস্যময় ভূতুড়ে কোনো না কোনো ঘটনা ঘটেছে। তবে কিছু কিছু মানুষ এই গ্রামে জিন নেই বললেও বেশিরভাগ স্থানীয়রাই এখানে জিনের অস্তিত্ব আছে বলে দাবি করে। মার্সিয়া মান্নান, মাই টিভি।